আর বড় বড় ফ্যামিলি অনেক দামি দামি গাড়ি অনেক বড় বড় বিল্ডিং এর মালিক আমাদের কাছে তাবি চাইতে আসে ও হুজুর আমাদের কোনো টাকা পয়সার অভাব নাই আমাদের বাড়ি গাড়ির অভাব নাই ও হুজুর অভাব একটাই তিন মাস হইয়া যায় আমার স্বামী আমার নিকটে আসে না কথা কয় না এগুলো আপনারা জানবেন না ওলামা কেরামদেররা ভালো করে জানেন কারণ তাদের কাছে তাবি চায় আল্লাহর কসম খেয়ে বলি এত বড় বড় তাবি যদি আপনি খটি বানায়াও লটকায়া দেন এগুলো মিথ্যা স্বামী স্ত্রীর মোহাব্বত কখনো তাবিজ দিয়া হবে না এটা একটা ভণ্ডামি বলে 601 টাকা 550 টাকা 1001 টাকা তাবিজের দাম তাবিজ দিয়া কখনো স্বামী স্ত্রীর মহাব্বত বাড়তে পারে না বলবেন ও হুজুর এতদিন তাবিজের কথা শুনেছি লজ্জাতুন নিসা অনেক বড় বড় কিতাবে দেখেছি স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ কাজ হবে না নিয়ে দেখেন কাজ হয় নাকি যাদের হয়েছে ওই তাবিজের উপরে বিশ্বাস করা যাবে না হয়তো আপনার কোনো ভালো আমলের জন্য আল্লাহ করে দিয়েছে দয়া নবী বিশ্ব নবী বলে যায় একটা সুখময় ফ্যামিলির জন্য তিন নম্বর পদ্ধতিটা হইতেছে রে যুবক এইটা ভালো করে শোনেন শুনলে মাথা গরম হইয়া যাবে মাথা গরম হইয়া যাবে আমি আগেই বলেছি নামাজের কথা বলবো না রোজার কথা বলবো না এই ফ্যামিলিকে যদি আমরা সুন্দর করে নিতে পারি আল্লাহর কসম খেয়ে বলে যাব এই ফ্যামিলি স্বামী স্ত্রীর মহাব্বতে থাকবে তো আল্লাহ শুধু ফরজ নামাজ নয় একটা সময় আল্লাহ ওই স্বামী স্ত্রীকে আল্লাহ তাহাজ্জুদেও দাঁড়াইয়া দিবে তিন নম্বর বেমার হইতেছে আমি বলবো 100 ফ্যামিলির মাধ্যমে যুবকগুলো উঠেন না কেউ 100 ফ্যামিলির মাধ্যমে 95 ভাগ ফ্যামিলির ভিতরে এই যে 5 ভাগ 5% ফ্যামিলির কথা যেটা বলতেছি না সেটা হইতেছে এই যে মুরব্বিদের মত দাদাদের মত দাদিদের নানাদের মুরব্বিদের ওনারা এই টেনশনে নাই কারা আছে 30 বছর 40 বছর 35 বছরের যুবক আমরা এই টেনশনে আছি কি ও ভাইরা বন্ধুরা তিন নাম্বার বেমার হইতেছে যার নাম হইতেছে সন্দেহ বেমার সন্দেহ বেমার কি সন্দেহ চুরি করা ডাকাতি করা না 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 এই যে গজবের মোবাইল কি বুঝাইতে চাচ্ছি ওই যে আপনি চলে গিয়েছেন বাজারে দুপুর বেলা বাড়িতে আসার পর আপনি আপনার স্ত্রীকে বলতাছেন দেখি তোমার মোবাইলটা দেখি সকাল থেকে কাকে ফোন করেছ কোথায় কোথায় চ্যাটিং করেছ ফেসবুক চেকিং হোয়াটসঅ্যাপ চেকিং ইনস্টাগ্রাম চেকিং যতগুলো গ্রাম আছে সবগুলো স্বামী এসে স্ত্রীকে সন্দেহ করে করে চেকিং করতেছে স্ত্রীও মনে মনে কয় তুই খালি গোসল করতে যা তোরটাও দেখবো স্বামী চলে গেল বাথরুমে স্ত্রী কোন টাইমে যেন লকটা জেনে নিয়েছে স্বামী বাথরুমে থাকাতে স্ত্রীও মোবাইল বাহির করে দেখে হোয়াটসঅ্যাপ চেক করতেছে ফেসবুক চেক করতেছে হাসির খোরাক দিতেছি না এই যে সন্দেহ করতে 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 ভালো ভালো বড় বড় সুন্দর সুন্দর ফ্যামিলি গুলো এই দুনিয়ার জমিনে জাহান্নামের টুকরা হইয়া যাইতেছে হা 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 কোন কারণে যদি কোন সন্দেহ হইয়া যায় এইটা সন্দেহ করে করে মিটানো যাবে না এইটা মুরব্বিদের মাধ্যমে বসে সেটাকে সলভ করতে হবে এখন
বানু করে শুনেন এই সন্দেহ বেমারকে কেমন ভাবে দূর করবেন এর জন্য বিশ্বনবী কয়েকটা টিপস দিয়েছেন কয়েকটা তাবিজ দিয়েছেন শুনেন কোন তাবিজগুলো ফলো করলে এই সন্দেহ বেমার শেষ হইয়া যাবে বিশ্বনবী জয়ার নবী বলে যায় ও আমার উম্মতের দল ফলো করে শোনো আমি নবী হইয়া বলে যাইতেছি আমি দয়ার নবী যখন সকাল বেলা বাড়ি থেকে চলে যাইতাম আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য কোন জায়গায় চলে যাইতাম আমি মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত দেওয়ার জন্য চলে যাইতাম আমি নবী হইয়া বলতাছি আমি প্রত্যেক দিন চলে যাওয়ার আগে আমি মা আয়েশাকে ডাকতাম ও হুমাইরা দয়ার নবী মা আয়েশার নাম ছিল হুমাইমা আয়েশা ওনার উপাধি ছিল হুমাইরা এর দ্বারা মুফতিয়ানে কিরাম একটা কিতাব একটা ফতোয়া লিখেছেন ও যুবক ভাইরা বন্ধুরা নিজের স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকাটাও সুন্নাত নিজের স্ত্রীকে ভালো উপাধি দিয়া কোন স্বামী নিজের স্ত্রীকে শালিকে নয় মামার বেটিকে নয় খালার বেটিকে নয় ভাবিকে নয় নিজের স্ত্রীকে ভালো উপাধি দিয়ে ডাকা যাবে আপনি আপনার স্ত্রীকে জান বলে ডাকতে পারবেন আপনি আপনার স্ত্রীকে বিউটিফুল বলে ডাকতে পারবেন ইত্যাদি যেটা শরীয়তের মাধ্যমে জায়েজ হবে সে উপাধি দিয়া আপনি আপনার স্ত্রীকে ডাকতে পারবেন।